এই ধরনের প্রশ্নগুলো যখন আমাদের পরীক্ষায় আসে, তখন এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমাদের অধিকাংশ ক্ষেত্রে সূত্রের প্রয়োজন হয়। কিন্তু এমসিকিউর বেলায় যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমরা এই ভিডিওতে এই এমসিকিউ গুলা কিভাবে শুধুমাত্র ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায় উইথাউট এনি সূত্র ইউজ করে, আমরা সেই বিষয়টা এখানে দেখব। শুধুমাত্র এসএসসি লেভেলে যে এই প্রশ্নগুলো আসে তা কিন্তু নয়, এগুলো কিন্তু বিভিন্ন জব সেক্টরের পরীক্ষায় কিন্তু আসে। সেক্ষেত্রে দেখো, এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কমলে ভাগ করতে হবে এবং বাড়লে গুণ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখলেই হবে। এবং এই এক নাম্বারটা আমি সমাধান করেছি, এখানে দেখিয়েছি, সেম প্যাটার্নে আমরা প্রশ্নগুলো সমাধান করব। তাহলে দেখো, এখানে 64 থেকে কমে কমে 8, এখানে 128 থেকে কমে কমে 32। সুতরাং এই জায়গায় আমাদের ভাগ করতে হবে দুইটা জায়গায়, কিন্তু প্রশ্নের প্যাটার্ন দুইটা কিন্তু লাস্টে ভিন্ন। সেটা হচ্ছে প্রথম প্রশ্নের ক্ষেত্রে অষ্টম পদ নির্ণয় করতে বলা হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে ধারাটির কোন পদ হাফ সেটা বের করতে হবে। তাহলে দেখো, এখানে একটা সিস্টেম ফলো করে, সেটা হচ্ছে 64 থেকে অর্ধেক 32, আরেক অর্ধেক 16, এবং এটাকে 2 দিয়ে ভাগ করলে 8। এই সিস্টেমটা এই প্রশ্নের ক্ষেত্রে ফলো করে। সেকেন্ড প্রশ্নের ক্ষেত্রে 128 কে 2 দিয়ে ভাগ করলে 64, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 32, এই সিস্টেমটা ফলো করে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা সলভ করি। আমরা প্রথমে 64 সেটা ইনপুট দেব, 64 ইনপুট দিলাম, ডান। এরপর ভাগ 2, এটা হচ্ছে আমাদের ইকুয়াল, যখন দিলাম এটা দ্বিতীয় পদ, আবার দিলাম তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ এবং অষ্টম পদ। অষ্টম পদের মানটা আমার কত আসছে, হাফ চলে আসছে, এবং এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু অধিকাংশ ক্যালকুলেটরে যারা 100 ms ইউজ করো তাদের ক্ষেত্রে এটা 0.5 আসবে। সেজন্য তোমরা এই বাম পাশে একটা এবি বাই সি বাটন আছে, এই এবি বাই সি বাটনটা টিপলেই তোমাদের এরকম শো করবে 1/2। এই 1 এই লাল কালারের চিহ্নটাকে ক্যালকুলেটরের অ্যালগোরিদমে ভাগ বলে ধরা হয় এবং এটা হচ্ছে 2, অর্থাৎ 1/2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন সেকেন্ড প্রশ্নটি আমরা সমাধান করব। দেখো আমরা সেকেন্ড প্রশ্নটি কিভাবে সমাধান করছি, সেম আমি প্রথমে 128 টা ইনপুট দিয়ে দিই, 128 ইকুয়াল, এটা প্রথম পদ শেষ, ভাগ 2, এটা হচ্ছে ইকুয়াল দ্বিতীয় পদ, এরপর তৃতীয় পদ, এরপর চতুর্থ পদ, এরপর পঞ্চম পদ, এরপর ষষ্ঠ পদ, এরপরে সপ্তম পদ, এরপর অষ্টম পদ, এরপরে নবম পদ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নবম পদের মানটা 1/2 আসছে। অধিকাংশ ক্যালকুলেটর যদি 0.5 আসে তাহলে এবি বাই সি বাটনটা দিলেই কিন্তু 1/2 এটা চলে আসবে বা এই ধরনের আসবে। আমি এখানে পূর্বের প্রশ্নে কিন্তু দেখিয়েছি। এবার তৃতীয় প্রশ্নটি কিন্তু টোটালি দুইটা থেকে ডিপেন্ড, কিরকম ডিপেন্ড, এই দুইটা প্রশ্নে কিন্তু মান কমতে ছিল কিন্তু দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে মান কিন্তু বাড়তেছে। সেজন্য এখানে আমাদের আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে সাধারণ অনুপাতের মান আমাদের বের করতে হবে। এখন সাধারণ অনুপাতের মান আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে যে কোনো একটা পদ ডিভাইডেড বাই এর পূর্ববর্তী পদ। তাহলে আমি -1 কে টার্গেট করলে ভাগ 1/√2 হবে, আর এই √2 কে টার্গেট করলে হবে ভাগ -1। তুমি যে কোনো একটা করতে পারো, এজ ইউ উইশ। আমি এখানে বের করে রেখেছি সাধারণ অনুপাত, আর এর মান হচ্ছে √2 ভাগ -1। আমি সহজটাই দেখিয়েছি, তাহলে √2 কে -1 দিয়ে ভাগ করলে -√2 আসবে। অথবা তোমরা চাইলে এটাও করতে পারো, -1 কে 1/√2 দিয়ে ভাগ করো, তাহলে সেক্ষেত্রে -√2 আসবে। এবার ধারাটির কোন পদ 8√2। এখন অধিকাংশ ক্যালকুলেটরে কিন্তু 8√2 মানটা কিন্তু আসে না, সেজন্য আমরা ফার্স্টে 8√2 মানটা বের করে নিব। 8√2 ইকুয়ালস টু দিয়ে আমরা এই মানটা ইনপুট দিয়ে রাখবো। 8√2 মানটা যখন আমি এজেএসডি যখন দিলাম 11.31, শুধুমাত্র এটা মনে রাখলে হবে 11.31। এটা যেহেতু ইএস সিরিজের ক্যালকুলেটর, এখানে কিন্তু সরাসরি রুট চলে আসে। যারা 100 ms বা 82 ইউজ করো তাদের ক্ষেত্রে রুট না এসে 11.31 আসবে, এতটুকুই মাথায় রাখলে হয়ে যাবে। এবার চলো আমরা প্রথম পদটাকে ইনপুট দেব, 1/√2 দিলাম, 1/√, সরি এটা 3 হয়ে গেল, এই যে 2 দিলাম, ডান, এটা হচ্ছে আমার প্রথম পদ এবং আমি ইকুয়াল দিলাম। এখানে কি আসলো সেটা আমার দেখার কোনো বিষয় নেই, এটা হচ্ছে প্রথম পদ। এবার যেহেতু এখানে বাড়তেছে সেজন্য আমি এখানে গুণ করব, তাহলে আর এর মান দিয়ে গুণ করব। তাহলে গুণ √2, যখন ইকুয়াল দেবো এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা দ্বিতীয় পদ, এরপরে তৃতীয় পদ, এরপরে চতুর্থ পদ, এরপরে পঞ্চম পদ, এরপরে ষষ্ঠ পদ, এরপরে সপ্তম পদ, এরপরে অষ্টম পদ, এরপরে নবম পদ। আশা করি বুঝতে পেরেছো। অথবা আমি যদি এটাকে এসডি দিই তাহলে দেখো ওই 11.31 আসছে। সুতরাং বিষয়টি আশা করি ক্লিয়ার, এবং এখানে আমি একটি করে দেখিয়েছি এবং এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবা, ধারাটি কি কমতেছে নাকি ধারাটি বাড়তেছে। শিক্ষার্থীরা পরবর্তী ট্রিক্সের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে
বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।